হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলতে এটা একদম মানে রেসিপি না, এটা হচ্ছে মানে আলু দিয়ে চিপস বানাবো। তো সেটাই আজকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কোনো ব্লগ বানাচ্ছি না, তো ভাবছি যে না আজকে একটু অন্যরকমই কিছু একটা দেখাই, কেন কি রোজ রোজ একই ব্লগ তোমরাও দেখছো না, বোর হয়ে যাচ্ছ। তো ভাবছি যে না এখন থেকে মানে ব্লগটা একটু মানে কম দেব, আর ভাবছি একটু আমি ঘরের মধ্যে কী কী রেসিপি মানে নতুন নতুন রেসিপি বানাই বা কী কী করি সেগুলো এখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য কী করেছি আজকে, মানে আমি এটা প্রতি বছরই করি মানে এই সিজনে গরমের সময়, আর অনেক আলু এনে রাখে, তো ওই এই সময়টাতে মানে বিশেষ করে গরম যখন ঠিক বেশি গরম পড়ে তখন এই জিনিসগুলো আমি বানাই। তো ঠিক আজকে ওই যে মানে এই বছরে আবার বসে পড়েছি আলু নিয়ে। তো আলুগুলোকে না প্রথমে ভালো করে ছুলে নেব, তারপর এগুলোকে দিয়ে আমি চিপস বানাবো। তো এমনি তো আমরা মানে চিপস কিনেই খাই আলু চিপস, কিন্তু ঘরের মধ্যে আলু চিপস বানিয়ে খাওয়াটা কিন্তু অনেকটাই অন্যরকম, সেম না হলেও টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় আর ভালো লাগে খেতে। অনেকগুলো হয় যখন ইচ্ছে মানে ভেজে ভেজে খাওয়া যায় ডালের সঙ্গে বা যে কোনো সবজির সঙ্গে, মানে যে কোনো কেউ আসলে বা গেস্ট আসলে তখন ভেজে খাওয়া যায়। তো সেই জন্য আমি কী করি প্রতি বছরে অনেকগুলো আলু নিয়ে একদম মানে এইভাবে চিপস বানিয়ে শুকিয়ে মানে কৌটার মধ্যে ভরে রেখে দিই, অনেক দিন খাওয়া যায়। তো সেই জন্য এবারও আবার তাই করছি। তো দেখো প্রথমে তো আমি আলুগুলোকে ছুলে নিয়েছি গোল গোল, মানে সবগুলো কিন্তু আমি বড় বড় আলু নিয়েছি, যে আলুগুলো একদম মানে গোল গোল দেখতে আর মানে ভালো আলুগুলো, অনেকগুলো তো ছোট ছোট বাঁকা তারা থাকে সেগুলো না, একদম ভালো ভালো যে আলুগুলো বেছে সেই আলুগুলো নিয়েছি। আর বেশি না, 5-6টা আলু দিলে না অনেকগুলো চিপস হয়ে যায়। তো আমি এখানে 5-6টার মতো আলু নিয়েছি, নিয়ে এবার ভালো করে ছুলে নিয়েছি। ছুলে ধুয়ে এবার দেখো প্রথমে কিন্তু আমি মেশিনটা দিয়ে করেছিলাম, কিন্তু মেশিনটা দিয়ে না ভালো হচ্ছিলো না, মানে কি একটু মোটা মোটা হচ্ছিলো মেশিনটা দিয়ে। তো ভেবেছি যে না আমি দা দিয়ে করবো, তাহলে আমার সুবিধা হবে আর একদম পাতলা পাতলা হবে। আর এই জিনিসটা মানে যত পাতলা হবে তত কিন্তু মানে চিপসটা ভালো হবে, মানে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর জিনিসটা শুকায়ও তাড়াতাড়ি। তো সেই জন্য আমি দা দিয়ে দেখো এরকম গোল গোল করে একদম পাতলা পাতলা করে মানে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে কিন্তু। আর কতগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে আর কতগুলো একটু ছোটো হয়ে যাচ্ছে, যেগুলো ভীষণ পাতলা হয়ে যায় সেগুলো আবার মাঝখান দিয়ে এইভাবে মানে আধাতেই মানে কেটে যায়। তো দেখো এই কয়েকটা হয়েছে, এই 6টা আলু দিয়ে কয়েকটা না, এখানে কিন্তু অনেকগুলো হবে শুকালে। তো সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এগুলো শুকাল মানে এগুলো বানানো হয়ে গেলে পরে আবার দেবো, কেন কি একবারে বেশি করে দিচ্ছি না, এগুলো কিন্তু একদিন রোদ্র না দিতে না পারলে না নষ্ট হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে বানাচ্ছি, আর এখন তো প্রচুর গরম দিচ্ছে, আবার কবে বৃষ্টি শুরু হয়ে যাবে, তো সেই জন্য সেই পরিমাণে অল্প অল্প করে আমি বানাচ্ছি। তো এইদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়েছি, জলটা কিন্তু আমার ফুটে গেছে মানে বেশ গরম হয়ে গেছে, তারপর কিন্তু আমি আলুটা দিচ্ছি জলটা পুরো গরম হয়ে যাওয়ার পর। তো এবার দেখো আলুটা এখানে দিয়ে দিয়েছি, অনেকগুলো না মানে পাতলা পাতলা হয়েছে, অনেকগুলো মোটা মোটা হয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু এগুলো শুকালে পরে আবার সবগুলো মানে এক হয়ে যাবে দেখতে, এরকম ছোট বড় লাগবে না, কিন্তু ভাজার সময় আবার একটু মানে বোঝা যায়। তো যাই হোক আমি এখানে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নাড়িয়ে দিব। আর এটাকে না বেশি সেদ্ধ করবো না, হালকা একটু সেদ্ধ করব, মানে বোঝাই যায় যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে একটা কাঁচা ভাবটা মানে বোঝা যায় সেদ্ধ হয়ে গেলে। তো ঠিক ওরকমভাবে দেখে নামাতে হবে, বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না, ভেঙে যাবে। তো সেই জন্য হালকা একটু গরম করে তো নিতে হবে। তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যায় মানে কালারের জন্য। তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা দেবো না, এর আগে আমি শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি। তো এভাবে ভাবছি শুধু মানে নুন আর হলুদ দিয়ে একটু কালার করে নামিয়ে ফেলবো। তো দেখো নুনটা দিয়ে দিয়েছি, নুন খুব মানে কম পরিমাণে, বেশি হলে আবার খেতে ভালো লাগে না, তো ওই জন্য অল্প পরিমাণে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব, তাহলে না আলুর কালারটা দেখতে বেশ দারুণ আসে। আর কি হয় যখন মানে এই হলুদ গুঁড়োগুলো মানে না দিলে কি হয়, আলুটা না কালো কালো হয়ে যায়, শুকানোর পর কালো হয়ে যায়, ভাজার সময়ও মানে চিপসটা না দেখতে কালো কালো হয়ে যায়। তো সেই জন্য মানে হলুদ গুঁড়োটা দিলে একটু কালারও হয়, দেখতে বেশ ভালো লাগে। তো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার কিন্তু এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে এই যে আলুগুলো না মানে মানে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তো এই জন্য কী করবো এটাকে এবার নামিয়ে ফেলবো।
তো দেখো এবার একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছে, তো জলটা কিন্তু ঝরে যাবে, পুরো জলটা ঝরে যাবে। আর বেশি কিন্তু আমি সেদ্ধ করিনি, দেখি মানে বোঝা যাচ্ছে কালারটাও বেশ সামান্য পরিমাণে হয়েছে, বেশি দিলে আবার হলুদ একটু মানে গন্ধ করবে, তো সেজন্য অল্প পরিমাণে দিয়েছি, তো ঠিকঠাক আছে আর কি। তো এবার জলটা ঝরে যাবে, তারপর আমি একটা মানে এই যে দেখো দেখছি আর কি ঠিকঠাক হয়েছে কিনা, তো কতগুলো আবার ছোট ছোট হয়ে গেছে। তো এবার এটাকে একটা এবার কি করব, জলটা তো পুরো ঝরে গেছে, এবার মুড়ি যে চালা হয়, চালনগুলো যে থাকে, সেই চালনগুলোকে এর মধ্যে এক এক করে সুন্দর করে দিয়ে দেব। তো প্রচণ্ড গরম, আমি মানে ধরতে পারছি না, তো সেই জন্য একটা একটা করে দিচ্ছি। তারপর কি করেছি, পুরাটাই এর মধ্যে ঢেলে দিয়েছি, যার জন্য মানে একটা একটা করে দিতে গরম লাগছে হাতের মধ্যে বেশ, কিন্তু আমি গরম গরমই দিচ্ছি। তো এখন মানে পুরো রোদ উঠেছে, তো সেই জন্য ভাবছি যেন সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, তো পুরো গরম আছে। তো দেখো আমি পুরোটা ঢেলে দিয়েছি, এবার হাত দিয়ে দিয়ে ভালো করে একটা মানে একটা একটা করে পাতলা পাতলা করে দেব। তো কিছুক্ষণ মানে 4-5 ঘন্টা পর আবার একটু উল্টে উল্টে দেবো দুই পাশ, তাহলে কিন্তু ভালো শুকিয়ে যাবে। তো সবগুলো এইভাবে পুরো সমান করে দিয়ে দিচ্ছি, একটার সাথে একটা যেন লেগে না থাকে। তো দেখো কীভাবে দিচ্ছি আমি, তো সব দিকে আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে রোদ্রু দিয়ে দেবো, তো বেশ কিছুক্ষণ শুকানোর পর কিন্তু এটা আবার উল্টিয়ে দেবো, তো দুপাশ যখন ভালো করে শুকিয়ে যাবে, মোট 2 দিনের মধ্যে কিন্তু ভালো করে শুকিয়ে যায়। আর এখন যে গরম হয়েছে, যে রোদ্রু পড়েছে, তো সেই রোদ্রু তাপে কিন্তু একদিনেই পুরোপুরি মানে শুকিয়ে যায়। আর 2-3 দিন দিলে ভালো একটু মচমচা হয়ে যায়, তারপর কোটোর ভিতরে রেখে দাও। তো আমার একদিনে দেখো এতটা শুকিয়েছে, এরকম হয়েছে আর কি কালারটা। আগে যেমন হলুদ ছিল, ঠিক হলুদটা চলে গেছে, এবার এরকম একটু হালকা হালকা হলুদ রয়েছে, তো সেটা বোঝা যাচ্ছে না, কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু হালকা হালকা হলুদ হয়েছে। তো এটাকে আর একদিন রোদ্রু দিলে বেশ মানে ভালো হয়ে যাবে, তো একদিনেই এতটা আমার শুকিয়েছে। তো আরেকদিন পর যখন 2 দিন রোদ্রু দিয়েছি, তারপর দেখো কিছুটা কালার এরকম হয়েছে, শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ভেজে খাওয়া যাবে, তোমরা চাইলে এটাকে আরও রোদ্রু দিয়ে রাখতে পারবে। তো আমি এবার কি করব, কিছু মানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আজকে আমি কিছুটা ভেজে মানে ভেজে নেব পাঁপড়টাকে, ভেজে দেখাবো ঠিক কীরকম হয়েছে আর খেতে কীরকম টেস্ট। তাহলে চলো এই কয়েকটা পাঁপড় আমি নিয়ে এসেছি, এবার তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর বেশি তেল দিই নি, কেন কি আমি অল্পই পাঁপড় নিয়ে এসেছি, তো সেজন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। তো এই পাঁপড়ের মধ্যে মানে এই তেলের মধ্যে আমার এই কয়েকটা পাঁপড় ভাজা হয়ে যাবে, তো সেই পরিমাণ মতোই আমি তেল সর্ষের তেল দিয়েছি। তো এবার দেখো আমি তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এগুলোকে ভেজে নেবো। আর ভাজার পর কী হয়, জিনিসটা তো তেড়া বেঁকা দেখা যাচ্ছে, কিছুটা মানে একটু সোজা হয়ে যাবে, আর এখন তো শুকিয়ে পাতলা হয়ে গেছে, ভাজার পর একটু মোটা হয়ে যায় জিনিসটা, বাট খেতে না ভীষণ টেস্টি, আমার তো বেশ ভালো লাগে। আমি মানে প্রত্যেক বছরই এরকম করে বানিয়ে রেখে দিই, তারপর কিছুদিন পর পর মানে ডালের সঙ্গে বা কোনো কিছু সবজির সঙ্গে বা কোনো মানে যেদিন ভালো কিছু আইটেম থাকে না, সেদিন ধরো ভেজে খাওয়া যায় আর কি, যখন ইচ্ছে খাওয়া যায়, বেশ ভালো লাগে, বা চায়ের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। আলু চিপস, তো এই হয়ে গেছে আলু চিপস রেডি। তো এবার আমি একটু গরম গরম ভেজে নিচ্ছি আজকে খাওয়ার জন্য। তো দেখো পাঁপড়গুলো কিন্তু একটু বেশ ফুলে যাচ্ছে আর একটু বড় হয়ে যাচ্ছে দেখতে, মানে যে একদম শুকিয়ে ছোট হয়ে গেছিলো, কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বড় হয়ে যায়, আর একটু মানে কালারটাও বেশ দেখতে দারুণ লাগে। তো এই হয়ে গেছে আমাদের পাঁপড় রেডি। আমি অল্প অল্প করে সবগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি, যেহেতু আমার এখানে তেল কম দিয়েছি, সেজন্য আমি 4-5টা করে একসঙ্গে ভেজে নিচ্ছি। অল্প
অল্প পাপড় দিয়ে আমার এখানে পুরো এক বাটি পাপড় হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটা রয়েছে, দেখতে অল্প দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেকগুলো হয়েছে, বেশ কয়েকজন মিলে খাওয়া যাবে। সবগুলো পাপড় ভাজা হয়ে গেছে, তো আমি ঠিক এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। দেখো বাটির মধ্যে পুরো এক বাটি হয়েছে, তো পাপড়গুলো কিন্তু দেখতেও দারুণ লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। কেন কি না, চিপস আমরা যদি প্যাকেটে চিপস আনি কয়েকটা, মানে একটা প্যাকেটের মধ্যে কিন্তু 4-5টা চিপস থাকে, আর আমরা একটা আলু দিয়ে চিপস বানালে কিন্তু অনেকগুলো হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে, দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে, আর একটু মোটা মোটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখো একদম পুরো মচমচে করে, মানে ভেজেছি না, পুরো মচমচে হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে খেয়ে, মানে খেয়েও ভীষণ মজা, মানে ভাতের সঙ্গে তো ডাল ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগলে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে আজকের আমার নিউ রেসিপি, আলু চিপস। তো ঘরে বসেই সবাই আলু চিপস বানিয়ে খেয়ে নিতে পারো। এইভাবে কিছুটা লাল লাল হয়ে গেছে, মানে বেশি ভেজে ফেলেছি, আর বাকিগুলো এরকম মানে মিডিয়াম কালার আছে। তো এবার আমি একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে। তো আমি একটু মানে নিচের থেকে নিয়ে নিচ্ছি যেগুলো ঠান্ডা, একটা খেয়ে দেখলাম উফ কি দারুণ, ভীষণ টেস্টি হয়েছে। বাট আমার তো খুবই ভালো লাগছে খেয়ে। দেখো আমি আর মানে ওয়েট করতে পারলাম না, এখন মানে ভাজার সঙ্গে সঙ্গেই শুরু করে দিলাম খাওয়া, যে কীরকম হয়েছে, মানে দারুণ হয়েছে, দারুণ আমি বলছি, মানে খুবই ভালো লাগছে খেয়ে, একদম মচমচে হয়েছে।